আসসালামু আলাইকুম ও রহমত আল্লাহ আরকাতুহু নাহামাদহু আনসাল্লাহুল হিল করিম আম্মাবাদ উজু বিল্লাহ মিনে সাইতনে রজিম বিসমিল্লা ইউ রহমান রহিম অকুল জুয়ালাহাকুহ জুয়াকালবাতিল ইনদালাবাদ ইলাকা না জহু কা প্রশংস মাত্র আল্লার জন্য শান্তি ধর্ব শিত হমদ সাল্লাল্লাহু উইসলির প্রতি যাই হোক বন্ধুরা এখন ডেস্কটপে দেখছেন ডক্টর জাকির নায়কের ছবি এখানে একটা ক্যাপশন দেওয়া আছে দেখেন জাকির নায়কের চ্যালেঞ্জ তিনি কি খ্রিস্ট ধর্ম গ্রহণ করবেন জাহাঙ্গীর আলম যাই এই বক্তৃতা আমি শুনেছি আমাকে কয়েকজন বন্ধুরা পাঠিয়েছে তো এই আলোচনার মূল উদ্দেশ্য একজন নব খ্রিশ্চান মিশনারি যিনি মুসলিম থেকে খ্রিশ্চান হয়েছেন সম্ভবত তার বক্তৃতার মাধ্যমে বোঝা গেল এটাই তো তিনি ডক্টর জাকির নায়ককে ডিফেন্ড করে তিনি একটি চ্যালেঞ্জ করেছেন ডক্টর জাকির নায়কে খ্রিশ্চান বানাবে তাই তিনি একটা ডক্টর জাকির নায়কের বক্তৃতার জব দিয়েছেন সেই ব্যক্তির নাম হচ্ছে জাহাঙ্গীর আলম তিনি নব খ্রিশ্চান আজকে তার রোস্ট বানানো হবে তো আপনারা এই আলোচনাটি খুব মনোযোগ সহকারে শ্রবণ করবেন সেই ব্যক্তিকে আজকে রুষ্ট বানানো হবে আপনারা দেখবেন তিনি কিভাবে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন আর তিনি ডক্টর জাকি কে যে চ্যালেঞ্জ দিচ্ছেন তার চ্যালেঞ্জ দেওয়ার যোগ্যতাটা একটু দেখে নেবেন তো যাই হোক বন্ধুরা শেয়ার করবেন আর তাদের খ্রিশ্চান মিশনারিদের তৎপরতা এবং তারা যে মিথ্যা এবং বাইবেল সম্পর্কে অজ্ঞ আজকে প্রত্যেকটা জিনিস আপনার সামনে স্পষ্ট করে দিব যাই হোক আমরা এখন আলোচনাটি আপনাদেরকে শ্রবণ করাবো যে খ্রিস্টান মিশনারির দাবি কি ডক্টর জাকির নায়ককে চ্যালেঞ্জ করে ভিডিও বানিয়েছে ইনশাআল্লাহ ডক্টর জাকির নায়কের প্রয়োজন নেই আমি ব্রাদার রাহুল হোসেন আপনাদের ভাই যতদিন আছি ততদিন পর্যন্ত খ্রিস্টান মিশনারি এবং যারা ইসলামের বিরুদ্ধে কথা বলছে ইনশাআল্লাহ ধর্মকে নিয়ে ইনশাআল্লাহ তাদের জবাব দেওয়ার জন্য ডক্টর জাকির নায়কের প্রয়োজন নেই আমি ব্রাদার রাহুল হোসেন ইনশাল্লাহ যথেষ্ট আসলে আমরা প্রথমে সেই ব্যক্তির দাবিটা শুনে নিই আগে এই দুনিয়াতে ইসলাম ধর্মের আবির্ভাব আর দুই হাজার বছর আগে আবির্ভাব হলো খ্রিস্টিয়ান ধর্মের অর্থাৎ যিশু খ্রিস্টের অর্থাৎ ইসলামের প্রায় ছয়শো সাতশো বছর আগে তাই না তো এই যীশু খ্রিস্টের আবির্ভাবের পরে যিশু খ্রিস্টের যে ধর্ম দিয়ে গেল তার সে যে বাণী বাণী সে প্রচার করে গেলো যাকে আমরা গসপেল বলি বলি বা সুসংবাদ বলি যেগুলো আসলে লেখা আছে ম্যাথু মার্ক লুক আর জন এই কিতাবগুলাতে কি কোথাও যিশু নিজেকে নবী বলছেন অথবা তার যে অনুসারীরা তারা কি কখনো যিশুকে নবী বলছেন কখনোই বলেন নাই কিন্তু কখনোই নিজেকে বলেন নাই যে আমি নবী মানে ঈশ্বর আমাকে প্রেরণ করছে নবী হিসাবে এ কথা তিনি কখনোই বলেন নাই এবং তার যে অনুসারীরা তারাও কিন্তু হ্যাঁ অনেকেই অনেক লোকজনই বিশেষ করে ইহুদিরা তাকে বিশ্বাস করেনি আবার অনেকেই করছে এবং অনেক ফলোয়ার বা অনুসারী তার হয়েছিল সেই সময় কিন্তু অনুসারীরাও যারা নাকি তাকে বিশ্বাস বিশ্বাস তারা কিন্তু নবী করেনি হিসাবে তার মধ্যে মূলত তাকে প্রথমে ঈশ্বরের পুত্র হিসাবে বিশ্বাস করত। এবং একটা পর্যায়ে খ্রিস্টানরা তাকে খোদ ঈশ্বরেরই মানবরূপ হিসাবে বিশ্বাস করত। নবী হিসাবে না এখন নবী আর খোদ ঈশ্বর ঈশ্বর তো এক না কোনো ব্যক্তিকে যদি তার বার্তা প্রচারের জন্য যীশু খ্রিস্ট নিজেকে কখনোই নবী হিসাবে বলেননি প্রচারও করেননি সো প্রথম পয়েন্টটাই কিন্তু এই 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 আমাদের না কিন্তু ভুল বলছে এবং এই ভুলটা কিন্তু গোটা মুসলিম বিশ্বের সবাই করে আপনাকে বুঝতে হবে আপনাদেরকে একটা একটা উদাহরণ উদাহরণ দিই খুব বাংলাদেশের যেমন যে এতটাই যথেষ্ট এরপর তিনি একটা উদাহরণ দিতে চেয়েছেন তার উদাহরণের কোনো শোনার প্রয়োজন নেই তো এই ভিডিওটা প্রকাশ করেছে তাদের একটা চ্যানেল এটা প্রকাশ করেছে ভোনে থেকে পাবলিশ হয়েছে চার জুন দু এখানে লেখা আছে ডক্টর জাকির তিনি তিনিকে খ্রিস্ট ধর্ম গ্রহণ করবেন জাহাঙ্গীর আলম তো যাই হোক এই ভিডিওটা যখন আমি শুনেছিলাম সেই সময়তে আমি একটা কমেন্ট করেছিলাম আমি বলেছিলাম যে ভাই যদি সম্ভব হয় আমার সঙ্গে বিষয় আলোচনা করেন আমি আপনারা প্রত্যেকটা অভিযোগে জব দেব এখানে দেখেন রাহুল হোসেন বলে একটা কমেন্ট দেওয়া আছে এটা হচ্ছে রাহুল হোসেন আমার কমেন্ট আমি দিয়েছি আপনার চ্যালেঞ্জ গ্রহণ করলাম আপনি যদি পারেন তাহলে এই বিষয়ে একটি বিতর্ক আয়োজন করুন আপনার সমস্ত অভিযোগে জব দেবো জি আমি আজ থেকে দুই সপ্তাহ আগে আমি এই কমেন্টটি করেছিলাম আমার কমেন্টে পাঁচজন লাইক পড়েছে যেহেতু তাদের অফিসিয়াল সাইট আর অফিসিয়াল সাইট থেকে তারা এই ভিডিও পাবলিশ করেছে এই খ্রিস্টান মিশনারি একজন জাহাঙ্গীর আলম তো তার আলোচনা থেকে আমরা তিনটে জিনিস আপনার পরিষ্কার তিনি দাবি করেছেন প্রথম এক হজর ঈশা তথা খ্রিস্টকে ঈশ্বর তিনি নবী হিসাবে পাঠাননি দুই নম্বর খ্রিস্ট কখনো নিজেকে নবী হিসাবে দাবি করেনি তিন নম্বর যে যীশু খ্রিস্টের অনুসারীরা তারাও কখনো ঈশ্বা নবী বলেননি নবী সে বিশ্বাস করেনি এটা জোর গোলাতে হয়ে বলেছে আপনারা আবারও এই ভিডিওটি শুনে নেবেন তিনটে দাবি এই খ্রিস্টান মিশনারির তো যাই হোক যিশুকে নাকি তারা সন অফ গড ঈশ্বরের পুত্র হিসেবে বিশ্বাস করতো তবে নবী হিসাবে তার সাহেবেরা বিশ্বাস করতো না আর জিজাস ক্রাইস্ট তিনি কখনোই নিজেকে নবী হিসেবে দাবিও করেননি আর ঈশ্বর তথা বাইবেলের গড তিনি কখনোই যিশুকে যে নভিশ করেছে এ কথাও নাকি বাইবেলে বলে নাই এটা শুনে খুব তাজ্জব লাগলো যে বাইবেলের যদি সাধারণ যদি চার পাঁচ পৃষ্ঠাও পরা যায় প্রথম চার পাঁচ পৃষ্ঠা যদি পরা যায় বা চারটে গসপেল গসর মার্ক ম্যাথিউ লুক আর জনের চার পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা পড়লেও এটা সহজেই যে কোনো পাঠক বুঝতে পারবে যে যিশু খ্রিস্ট কি দাবি করেছে এর জন্য আমি প্রকাশ্যে একটা কথা বলি যে মূলত জিজাস ক্রাইস্ট পিস হিম তিনি যে দাবি করেছেন বাইবেলে বর্তমান খ্রিস্টানরা সেই দাবি করে না বরং জিজাস ক্রাইস্ট যে দাবি করেনি বরঞ্চ সেই দাবিটাই চাপিয়ে দেওয়া হয় জিজাস ক্রাইস্টের ওপরে তো আসুন আজকে আমরা এগুলো সংক্ষিপ্তভাবে জবাব দেওয়ার চেষ্টা করবো এবং এই নতুন খ্রিস্টান মিশনারি জাহাঙ্গীর আলমে রোস্ট বানানো হবে এবং যেসব নাস্তিকরা এই অভিযোগ করেছে এবং খ্রিস্টান মিশনারিরা অভিযোগ করেছে তাদের আমরা আজকে রোস্ট করা হবে আপনারা এটা ভিডিওটি খুব ধৈর্য ধারণ করে শুনবেন আসুন প্রথমে দেখে নিই কিছু বাইবেল আমার কাছে আছে এটা হচ্ছে বাইবেল নিউ কিংস দেন ভার্সেন এটা সবচেয়ে বেশি প্রচলিত আছে এটা আছে হিন্দি নয়া নিয়াম এটা হিন্দি অনুবাদ বাইবেলের এটা আছে উর্দু অনুবাদ নয়া এহদনামা এটা মানে নতুন নিয়মের কথা বলা হচ্ছে এটা পবিত্র বাইবেল যেটা আমাদের কলকাতা থেকে প্রকাশ হয়েছে এটা হচ্ছে কিংস জেমস ধার্সেন আর এটা আছে রেড লেটার বাইবেল তথা জিসাস ক্রেস্ট পেস আপনার হিমের প্রত্যেকটা কথা লাল দিয়ে দাগানো আছে আপনারা একটু পড়লে বুঝতে পারবেন যীশু খ্রিস্ট তিনি যে কথাগুলো তিনি বলেছেন সেগুলো লাল এখান দেখেন লাল এটা যে জিজাস ক্রেস্টের মানে যিশুখ্রিস্টের যে কথাগুলো বলেছে সেটা লাল দিয়ে দাগানো আছে মানে লাল দিয়ে করা আছে এটাকে বলা হয় রেড লেটার বাইবেল এটা আছে নতুন ধারা তথা নতুন নিয়ম ওল্ড নিউ টেস্টিমেন্ট শুধুমাত্র যে কে বাইবেলগুলো দেখছেন আলহামদুলিল্লাহ তাছাড়াও অনেক বাইবেল আছে আমি এখানে পাঁচটা ভাষার বাইবেল আপনাদের সামনে রেখেছি একটা হচ্ছে ইংরেজি একটা হচ্ছে বাংলা একটা হিন্দি একটা উর্দু এই পাঁচটা বাইবেল থেকে আপনাদেরকে দেখানো হবে তিনি যে দাবিগুলো করেছেন দাবিটা কতটা যথার্থ আর এটা মানে হান্ড্রেড পার্সেন্ট তিনি যে বাইবেল সম্পর্কে অজ্ঞ জাহিল এ বিষয়ে তার কোনো এলম নেই জ্ঞানবিহীন তিনি কথা বলেছেন এই জন্য আল্লাহ সাদালা পবিত্র করণ সর্বানি শাহ জন্ম ছত্র আত্ম ছত্রিশে বলেছে ওলা তাকু মালাই সিলা কবে এলম ইন না সামা আ ওল বাসার অল ফয়াদা কুল্লু উনাইকে কান আগুমা সুলা নিশ্চয়ই তোমার যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে তুমি আগে যেও না সে বিষয়ে কথা বলে না নিশ্চয়ই তোমার চক্ষু কোনো জুহা কেমতের মাঠে জিজ্ঞাসিত হতে হবে আর জি এস কেসিস ব্যাপার নিয়ে তিনি পরিষ্কারভাবে গস্তল জন আট অধ্যায় বত্রিশে বলেছে তুমি সত্যকে খুঁজতে থাকো সত্যি তোমাকে মুক্ত করবে তাই এই জাহাঙ্গীর আলম নতুন যে খ্রিস্টান মিশনারি দুই দিন একটা কথা আছে যে দুই দিন বৈরাগী ভাতকে অন্ন বলে তিনি আমার চ্যালেঞ্জ করেছেন ডক্টর জাকির নায়ককে আশ্চর্য আশ্চর্য তিনি দুই দিনকার বৈরাগী তিনি ডক্টর জাকির নায়ক নায়ককে চ্যালেঞ্জ করেছেন দুই দিনের বৈরাগী তিনি হাতকে এখন অন্ন বলতে শিখেছেন তো জাহাঙ্গীর আলমকে আমরা চ্যালেঞ্জ করতে পারি আসুন যে কোনো জায়গাতে বাংলাদেশে বসতে হবে না ইন্ডিয়ার কোথায় বসবেন বলেন আমরা আয়োজন করবো খরচের কোনো প্রয়োজন নেই আপনি যতজন মানুষ পারেন নিয়ে আসেন অথবা ভিডিও কনফারেন্স করেন আমার সঙ্গে ইনশাল্লাহ আপনার যত অভিযোগ আছে আমি সম্পূর্ণ অভিযোগ জবাব দেবো ডক্টর জাকির ন্যাকে কেন্দ্র করে যেগুলো করেছেন ইনশাআল্লাহুল আজিজ সরাসরি যদি না পারেন অন্তত ভিডিও কনফারেন্স করেন আসেন দেখুন বাইবেল সম্পর্কে কেমন জ্ঞান অর্জন করেছেন আর খ্রিশ্চান মিশনারি সে যে আপনি কীভাবে আপনি খ্রিস্টান ধর্ম মিথ্যার উপরে ভিত্তি করে যেই ধর্ম প্রচার করছেন সেটা আপনি প্রচার করছেন আপনি নাস্তিক অপর মানে মাঝে মাঝে বলছেন নাস্তিক তো যাই হোক তার তিনটে দাবি আমরা প্রথমত অসরতা প্রমাণ করবো যে তিনি বাইবেল সম্পর্কে অজ্ঞ তার প্রথম দাবি যে খ্রিস্টকে কখনও তার সাহাবিরা নবী হিসাবে বিশ্বাস করত না বরং কী হিসাবে বিশ্বাস করত বিশ্বাস করত যে তিনি আল্লাহর পুত্র অথবা ঈশ্বর তাটি সম্পূর্ণ মিথ্যা এবং ধোকা আসুন আমরা প্রথমে দেখব অফ জন চার অধ্যায় উনিশ অনুচ্ছেদ আমরা এখানে অফ জন খুলব চার অধ্যায় উনিশ অনুচ্ছেদ এখানে শুধুমাত্র গসপ্লব এটা হচ্ছে লুক চার অধ্যায় উনিশ অনুচ্ছেদ একটু আমি সরাসরি বইটা দেখাবো কারণ এই জাহাঙ্গীর আলম ওনার কাছে সমস্ত বাইবেল নেই তিনি ইন্টারনেট থেকে বাইবেলের কিছু অংশ তিনি দেখিয়েছেন তার কাছে সমস্ত বাইবেলের হার্ড কপি আছে কি থাকলে তো তিনি দেখাতেন যাই চার অধ্যায় উনিশ অনুচ্ছেদ এ দেখেন দেন চার অধ্যায় উনিশ অনুচ্ছেদ লোকটি বললেন মশাই আপনি নিশ্চয়ই একজন নবী এস্লিকটি যে সামরিক অঞ্চলে একজন মহিলাকে যখন মিরাক্কেল কিছু ঘটনা দেখা হলো তখন স্ত্রী লোকটি তাকে বলল মশাই নিশ্চয়ই আপনি একজন নবী কিন্তু আপনাকে আপনাকে বলুন দেখি কেন আপনারা ইহুদি জোর দিয়ে বলে থাকেন যে এখানে একটা যে সেই স্ত্রী লোকটির কথা আলোচনা করে চলো স্ত্রী লোকটি একজন সাক্ষ্য দিচ্ছে যিশু খ্রিস্টকে যে আপনি একজন নবী দুই নম্বর দলিল আমরা আরও দেখব একজন অন্ধ ব্যক্তিকে যখন জিজাস ক্রাইস্ট তিনি যখন তার চোখ ফিরিয়ে দিলেন তার চোখে জতিয়ে এনে দিলেন আল্লাহ স্মানতালার আদেশে সেই সময়তে সেই অন্ধলোকটি কি সাক্ষ্য দিয়েছিল তিনি কি নবী তিনি কি আল্লাহর পুত্র হিসাবে বিশ্বাস করতেন না তাকে ঈশ্বরের পুত্র হিসাবে না আল্লাহ হিসাবে না কী হিসাবে বিশ্বাস করতেন তো এটা ঘটনাটা বর্ণনা আছে বাসক্লাভ জয়ের নয় অধ্যায় উনিশ অনুচ্ছেদ এখানে দেখেন আবার এখানে উনিশ অনুচ্ছেদ দেখেন তাকে ডেকে প্রশ্ন করা হলে সেই অন্ধলোকটিকে ডেকে প্রশ্ন করা হলে এ কি তোমাদের কি মানে তোমাদের ছেলে কি অন্ধ জন্মেছিল তাই যদি এখানে দেখতে দেখতেছো এখানে সরি এখানে সতেরো নম্বরে শেষে দেখে সতেরো নম্বর তারপর যে লোকটি অন্ধ ছিল তাদের দিকে ফার্সিরা জানতে চাইল যে লোকটি তোমার দৃষ্টি দিল তোমার মতে সে কে সেই লোকটি বলল তিনি একজন নবী স্পষ্ট দেখেন গসপলাপ জন নয় অধ্যায় সতেরো অনুচ্ছেদে পরিষ্কারভাবে বলা আছে যখন অন্ধ লোকটির চোখ জিজাস ক্রাইস্ট ফিরিয়ে দিলেন তখন সঙ্গে সঙ্গে তাকে ফার্সিরা জিজ্ঞাসা করল তাকে তুমি কি হিসাবে বিশ্বাস করো সঙ্গে সঙ্গে তিনি বললেন যে তাকে আমি নবী হিসাবে বিশ্বাস করি স্পষ্ট অফ জন নয় অধ্যায় সতেরো অনুচ্ছেদ নাইন ভার্স নাম্বার সেভেনটিন ভাই এর বড় দলে লাগবে যে তাই সাহাবিরা তার অনুসারীরা তাকে কখনো আল্লাহর পুত্র হিসাবে নয় বরং নবী হিসাবে বিশ্বাস করত বরঞ্চ অফ জন প্রথম অধ্যায় এক প্রথম অধ্যায় পঁচিশ অনুচ্ছেদে মূলত ইহুদিরা একজন নবীর অপেক্ষায় বসেছিলেন তারা জানতেন যে একজন নবী আসবে কখনো তারা এটা বিশ্বাস করতেন না যে ঈশ্বর মানবরূপে আসবেন কেন বুক অব ডিটোনমি একুশ অধ্যায় তেইশ অনুচ্ছেদে আছে যে ঈশ্বর কখনো মানবরূপে পৃথিবীতে আসবেন না তাই ইহুদিদের মধ্যে ধারণা ছিলই না যে ঈশ্বর সন্তান জন্ম দেবে বা ঈশ্বর স্বয়ং আসবে এই জন্য গসপ্লব জন এক অধ্যায় পঁচিশ অনুচ্ছেদে স্পষ্টভাবে ফর্সিরা প্রশ্ন করেছিল ইহুদিরা প্রশ্ন করেছিল এক অধ্যায় পঁচিশ অনুচ্ছেদে যে জিসাস ক্রাইস্ট যখন অলৌকিক কাজ করতে শুরু করলেন সেই সময় তাকে জিজ্ঞাসা করা এখানে দেখেন পঁচিশ শুন হচ্ছে দেখেন আপনি যদি খ্রিস্ট কি ইসরায়েলি সেই নবী না হন তবে কেন ব্যপটাইজ করছেন এটা মূলত জন্ডা ব্যপটাইজের ব্যাপার বলা হয়েছে তো এইভাবে যিশু খ্রিস্ট প্রসঙ্গে অনেকে যখন জিসাস ক্রাইস্ট যখন মিরাক্কেল করছিল তখন অনেকে প্রশ্ন করেছে আপনি কি সে এলাইজা আপনি কি সেই নবী আপনি কি সে খ্রিস্ট যার আসার কথা ছিল তো সাহাবিরা ইহুদিরা বসেছিল কার অপেক্ষায় আল্লাহর অপেক্ষায় ঈশ্বর অপেক্ষায় নাই ঈশ্বরের পুত্র অপেক্ষা নাই নবীর অপেক্ষায় এ কথাটা একাধিক জায়গাতে আছে গসপ্লব জন এক অধ্যায় পঁচিশ অনুচ্ছেদ এক অধ্যায় একুশ অনুচ্ছেদ মার্কের ছয় অধ্যায় পনেরো অনুচ্ছেদ মার্কের আট অধ্যায় চব্বিশ অনুচ্ছেদ ম্যাথিউ ষোলো অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ বিভিন্ন জায়গাতে সেই সাহাবি ইহুদি যারা ছিল ইহুদিরা প্রশ্ন করেছে আপনি কি সেই অ্যালাইজা নবী আপনি কি সেই খ্রিস্ট আপনি কি সেই নবী যারা আসার কথা ছিল তো এখানে জাহাঙ্গীর আলমের রোস্ট খুব ভালোভাবে হয়ে গেল আমরা দুজনের সাক্ষ্য দিলাম প্রথমত মহিলার সাক্ষ্য যে সামরিয়ান মহিলা তিনি বলেছেন নিশ্চিত আপনি সেই নবী আর অন্ধ ব্যক্তি বলেছেন সে অবশ্যই নবী তাকে আল্লাহর পুত্র বলেনি আর সাহাবিরা বসেছিল ঈশ্বরের অবতার বা ঈশ্বরকে জন্য নয় সনব গডের জন্য নয় তারা অপেক্ষায় ছিল একজন নবীর জন্য এবার আসুন ঈশা সালাম তিনি কেউ কখনো নিজেকে নবী হিসেবে দাবি করেছে খুলুন মার্ক ছয় অধ্যায় চার অনুচ্ছেদ পরিষ্কারভাবে সেখানে জিয়া কেস পিস ব্যাপার নেম তিনি কী নিজেকে দাবি করেছেন এবং তার প্রসঙ্গে কী বলেছেন ভালো করে দেখে নেন এবং তার রোস রোসটা আপনারা নেন যে তিনি কী দাবি করেন ছয় অধ্যায় চার অনুচ্ছেদ জিয়াশ খ্রিস্ট কী দেখেন চার অনুচ্ছেদ তখন যিশু তাদের বলিলেন নিজেদের দেশে আত্মীয় স্বজন ও নিজের লোকেদের কাছে ছাড়া নবী সব জায়গাতেই সম্মান পান জিজাস ক্রাইস্ট এর প্রসঙ্গ আছে জিজাস ক্রাইস্ট যখন বিভিন্ন মিরাক্কেল দেখাচ্ছিল তখন নিজ ইহুদি গোত্রের যারা ছিল তারা মানতে চাইছিল না তাই যীশু খ্রিস্টের সঙ্গে সঙ্গে বলছে নিজ আত্মীয় স্বজন ব্যতীত নবীরা সমস্ত জায়গাতেই কি পাই মর্যাদা পায় এই কথাটা একাধিক জায়গায় আছে গসপালাব যখন চার অধ্যায়ে চল্লিশে আছে লোক চার অধ্যায় চব্বিশ মার্ক ছয় অধ্যায় চার অনুচ্ছেদ তো জিজাস ক্রিস্ট পরিষ্কারভাবে মিরাক্কেল দেখিয়েছে তারা অস্বীকার করেছে তারা বলছে এটা জাদু অনেক কিছু বলেছে জিএস তার জন্য বলেছে যে প্রতিবেশীর কাছে বা নিজ গোত্রের কাছে নিজ পরিবারের কাছে সম্মান পায় না বাইরে পাই এই কারণে জিএস পরবর্তী সময় গ্যালেন ছেড়ে তিনি নাজারা ছেড়ে তিনি চলে গেলেন গ্যালিদের তো তো জিএস কেস পরিষ্কারভাবে তিনি নবী দাবি করছেন আরেকটা অধ্যায় দেখেন গসপ্লাপ জন দেখেন সাত সতেরো অধ্যায় তিন অনুচ্ছেদ স্পষ্টভাবে জিএস ক্যাস কি বলেছেন মুক্তি পাওয়ার জন্য জিএস ক্যাশে যখন প্রশ্ন করা হয় তিনি একটি উত্তর দিয়েছিলেন গসপালাব জন সতেরো অধ্যায় তিন অনুচ্ছেদ আমরা আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ সত্যি অনুচ্ছেদ বলছে তুমি যে একমাত্র সত্যময় ঈশ্বর তোমাকে ও তুমি যাকে পাঠিয়েছ সেই খ্রিস্টকে জানাই হলো শশ্বত জীবন শশ্বত জীবন তথা স্বর্গীয় জীবন কীভাবে পাবে তো বাইবেলে গড বলছে তুমি যাকে পাঠিয়েছ তথা খ্রিস্টকে জানাটাই এবং ঈশ্বর দুটো এক ঈশ্বরকে জানা আর যীশু খ্রিস্টকে জানা হচ্ছে শাশ্বত জীবন এখান থেকে প্রমাণিত হয় তাছাড়া বুক অফ এক্স দ্বিতীয় অধ্যায় বাইশ অনুচ্ছেদ পরিষ্কারভাবে সেন্ট পল মানে যিনি বাইবেলে অধিকাংশ গ্রন্থ লিখেছেন সতেরোটা অধ্যায় লিখেছেন সতেরোটা বই লিখেছেন তিনি পরিষ্কারভাবে বলেছেন যে শুনে রেখো আজর ছড়ে যিশু তিনি ঈশ্বরে মনোনীত একজন নবী স্পষ্টভাবে আছে বুক অফ এক্স দুই অধ্যায় বাইশ অনুচ্ছেদ তো তারপরে এইসব আবোল যে জাহাঙ্গীর আলম নাকি মানে বাইবেলও পড়েনি কোনো কিছু পড়েনি শুধু একটা দাবি করলো বা ডক্টর জাকির না চ্যালেঞ্জ করছে আশ্চর্য বিষয় আসলে আমরা আরও দলিল দিই যে হাজার হাজার মানুষের সাক্ষ্য আপনাদেরকে সামনে দেবো গসপুলব জন থেকে ছয় অধ্যায় থেকে আমরা দলিল দেবো ছয় অধ্যায় চল্লিশ অনুচ্ছেদ যে হাজার হাজার মানুষ সাক্ষ্য দিয়েছে জিজাস ক্রাইস্ট তিনি একজন নবী তিনি অন্য কিছু নয় ছয় অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ খুলেন জন ছয় অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ সেখানে স্পষ্ট জিয়াসকে কি বলছে আপনারা দেখে নেন যেখানে চোদ্দো উচ্ছেদ চোদ্দ লোকেরা যখন বুঝতে পারলেন যে কত বড় অলৌকিক কাজ না হয়েছে তখন তারা উচ্ছিত হয়ে বলে উঠল যার আগমনের প্রত্যাশায় আমরা আছি ইনি নিশ্চয়ই সেই নবী ইনি নিশ্চয়ই সেই নবী হাজার হাজার মানুষ যে যা স্ক্রেস্টের ওপরে সাক্ষ্য দিল তার মিরাকেল ঘটনা দেখে তার কখন ঈশ্বরের পুত্র বলেনি বলেনি ইনি ঈশ্বরের পুত্র বলেনি যে তিনি সঙ্গে ঈশ্বর তিনি নেমে চলে এসেছেন বরং হাজার হাজার মানুষ সাক্ষ্য দিলেন ইনি নিশ্চয়ই সেই নাবি যার অপেক্ষায় তারা বসে ছিল এই ঘটনায় গসপাল ম্যাথিউ একুশ অধ্যায় এগারো অনুচ্ছেদে আছে অনেকগুলো আছে তারপরে দেখেন সাত অধ্যায় চল্লিশ অনুচ্ছেদে জিজাস ক্রাইস্টের ব্যাপারে কি বলা হচ্ছে সাত অধ্যায় বাইবেলের সাত অধ্যায় এটা কিন্তু সাত অধ্যায় আমরা চল্লিশ অনুচ্ছেদে দেখব চল্লিশ অনুচ্ছেদে কি বলা হচ্ছে এই যে চল্লিশ চল্লিশ অনুচ্ছেদে দেখেন কী হয়েছে তার কথা শুনে সেই ভিড়ের মধ্য থেকে একজন বলে উঠল খ্রিস্টের ঠিক আগেই যার আসার কথা ইনি নিশ্চয়ই সেই নবী পরিষ্কারভাবে ইনি নিশ্চয়ই সেই নবী স্পষ্ট আর কত দলিল লাগবে আমি এরকম কয়েকশো দলিল বাইবেল থেকে দিতে পারবো শুধু নিউ টেস্টামেন্ট থেকে যে শিষ্যরা সকলেই সকলেই বিশ্বাস করতো জিজাস ক্রাইস্ট্রী নবী তিনি নট সন অফ গড নট গড স্পষ্ট এর চেয়ে তার কত দলিল লাগবে ঠিক এই অনুচ্ছেদটা আবারও আছে অফ জনে সাত অধ্যায় বাহান্ন অনুচ্ছেদ তো বিভিন্নভাবে প্রমাণ করা যায় জিয়াস তিনি কখনোই নিজেকে দাবি করেন নিজে তিনি ঈশ্বর ছিলেন অথবা তিনি ঈশ্বরের প্রকৃত বিগটেন সন ছিলেন তিনি বরং তার সাহাবিরা এটাই বিশ্বাসই করত যে তিনি একজন নাবী ছিলেন আরও দেখেন আর কত দেখেন দেখবেন নতুন খ্রিস্টান মিশনারি তিনি বাইবেলের তো প্রথম দুটো পৃষ্ঠায় পড়েনি নাচে তিনি এই অভিযোগগুলো করতে পারতেন না আমরা এখন লুক থেকে দেখাবো গসপালাপ লুক সাত অধ্যায় উনচল্লিশ অনুচ্ছেদ থেকে আপনাদেরকে দেখাবো এ হচ্ছে সাত অধ্যায় উনচল্লিশ অনুচ্ছেদ আসেন উনচল্লিশ অনুচ্ছেদে কী বলা হচ্ছে আমরা স্পষ্ট আপনাদেরকে দেখাই উনচল্লিশ যে ফার্সি যে ফার্সি যিশুকে নিমন্ত্রণ করেছিল সে এই ব্যাপারে দেখল যে ওই স্ত্রী লোকটি যে কে তাও মানে যে কে তাই সে জানত তাই সে মনে মনে বলল এতেই প্রমাণ হচ্ছে যিশু একজন নবীনন কারণ ঈশ্বর যদি সত্যি তাকে পাঠাতেন তবে ইনি নিশ্চয় জানতে পারতেন যে এই প্রকৃত স্ত্রী লোকটি যে একজন পাপিষ্ঠা তো যাই হোক এই ঘটনাটার একটা প্রসঙ্গ আছে জিজাস ক্রাইস্ট একদা বেশ সাবিদের সঙ্গে নিয়ে বসেছিলেন এমত বসতে একজন বেশ একজন মহিলা দাঁড়িয়েছিল তখন জিজাস ক্রাইস্ট তখন করেছে নাকি সে মেয়ের গায়ে হাত দিয়েছিল তখন ইহুদিদের অনেক মানুষ তখন বলছে যে এটা নিশ্চিত যে খ্রিস্ট তিনি নবিনন কেন তিনি যদি নবী হতেন তাহলে এখন পাপিষ্ট একজন মেয়ের গায়ে কেন হাত দিবেন তো এইখানে সমস্ত ইহুদিদেরও বিশ্বাস যে নবী তিনি একজন নবী ছিলেন তার জন্য নবীকে জিজাসদের নবী নন তিনি একজন সাধারণ মানুষ এটা রদ করার জন্য বলছে যে জিজাজ যদি সত্যি নবী হতেন তাহলে পাপিষ্ট মহিলার গায়ে হাত দিতেন না তিনি আগে জানতেন তিনি পাপিষ্ট কেননা ইহুদিদের বিশ্বাস ছিল যে নবীরা আগে থেকে সমস্ত কিছু জানতে পারে যাই হোক এমন অনেক আছে নয় অধ্যায় আট অনুচ্ছেদে আমরা আবার দেখতে পারি গস্তলপ লুক নয় অধ্যায় আট অনুচ্ছেদে এই ধরনের অনেক কথা আছে এ হচ্ছে নয় অধ্যায় আর এ হচ্ছে আট অনুচ্ছেদ আট অনুচ্ছেদ আবার আবার অনেকে বলছিল ইনি নবী এলাইজা প্রাচীনকালে নবীদের মধ্যে কেউ একজন হবেন এখন পুনর্জীবিত হয়েছে এই জাতীয় গুজব সারা দেশে ছড়িয়ে গিয়েছিল এখান থেকে স্পষ্ট জিয়াস ক্যাশ প্রসঙ্গে বলছে তিনি হচ্ছে এলাইজা নবী অ্যালাইজা নদী মৃত্যুবরণ করেছে আর ইহুদিদের মধ্যে একটা ধারণা ছিল যে এলাইজা পৃথিবীতে আবার আসবেন তো তখন এই জিয়াস ক্যাশকে ভেবেছিল কি তিনি আসলে এলাইজা নবী তিনি আবার পুনর্জীবিত হয়ে তিনি পৃথিবীতে এসেছেন এই কথাটা গসপ্রাপ্ত লুকের নয় ওদের উনিশে আবার এসেছে আর সবচেয়ে বড়ো একটা অনুচ্ছেদ আপনাকে দেখায় গসকলব লুক সাত অধ্যায় ষোলো অনুচ্ছেদ থেকে আমরা আর একবার লুকের সাত অধ্যায় ষোলো অনুচ্ছেদ আপনাদেরকে দেখাবো যে সাত অধ্যায় ষোলো অনুচ্ছেদ এই দেখেন পরিষ্কার এখানে আছে এই দেখো সেখানে যারা ভিড়ে দাঁড়িয়েছিল তারা সকলে দরুন বিস্মিত হয়ে ভয়ে অভিভূত হয়ে পড়ল তার উচ্ছেসিত এবং ঈশ্বর স্তব্ধ করতে করতে লাগলো এবং তারা বলল আমাদের মধ্যে এক মহান নবীর আবির্ভাব হয়েছে আমাদের মধ্যে এক মহান নবীর আবির্ভাব হয়েছে স্পষ্ট তার কত দলিল লাগে বলেন তো যে জিজাস ক্রাইস পিজবি হিম তিনি সত্যি একজন নবী ছিলেন তিনি নিজেকে নবী দাবি করেছেন ঈশ্বরে তাকে নবী হিসেবে প্রেরণ করেছেন আর তিন নম্বর যে জিজাস ক্রাইস বি আপান হিমকে সমস্ত তার সাহাবি যারা সেই সময়কার ছিল তারা পরিষ্কারভাবে তাকে কী হিসেবে বিশ্বাস করতো যে তিনি একজন নবী ছিলেন তাই আমি একাধিক দলিল দেখিয়েছি আর এর চাইতে অন্য কিছু মানে কেউ যদি তারপর যদি চ্যালেঞ্জ করে বা ছাড়া আর কিছুই না এটা স্পষ্ট জিজাস ক্রাইস পিস তিনি কখনোই নিজেকে ঈশ্বর বলেননি আর তার ইবাদত করার কথা এ কথা বলেনি হ্যাঁ জাহাঙ্গীর সাহেব একটা কথা বলেছেন যে জিজাস ক্রাইস পিস আপন কে লোকে কী মনে করতো যে ঈশ্বরে পুত্র এটা একটা ভ্রান্ত ধারণা ঈশ্বরের পুত্র অর্থ জাহাঙ্গীরা লোভ নিজে জানে না বাইবেলে অসংখ্য ঈশ্বরের পুত্রের কথা বলা হয়েছে তার মধ্যে আপনারা বুক অফ জেনেসিস ছয় অধ্যায় দুই থেকে চার অনুচ্ছেদ বুক অফ ইয়ব আটত্রিশ অধ্যায় সাত অনুচ্ছেদ সঙ্গ অফ সলমান যেটা পলাশম বলা হয় গীত সংহিতা পঁয়ষট্টি অধ্যায় পাঁচ অনুচ্ছেদ দেখেন সেখানে স্পষ্ট অনেকজনকেই কি বলা হয়েছে যে ঈশ্বরের পুত্র অনেক জায়গাতে ঈশ্বরের পুত্র শব্দটি ব্যবহার করা হয়েছে শুধুমাত্র জিজ্ঞাস ক্রাইস্টের জন্য নয় বরঞ্চ সবচেয়ে বড় কথা ইসরায়েলের সমস্ত সন্তানদের জন্যই ঈশ্বরের পুত্র শব্দ ব্যবহার করা হয়েছে বুক অফ ডিটনমি চোদ্দো অধ্যায় এক অনুচ্ছেদ এবং বুক অব ডিটনমি বত্রিশ অধ্যায় উনিশ অনুচ্ছেদ বুক অফ এসাইয়া এক অধ্যায় দু অনুচ্ছেদ ত্রিশ অধ্যায় এক অনুচ্ছেদ তেষট্টি অধ্যায় আট অনুচ্ছেদ বুক অফ হোসাইয়া প্রথম অধ্যায় দশ অনুচ্ছেদ বিভিন্ন জায়গাতে ইসরায়েলের সমস্ত সন্তানকে বলা হয়েছে ঈশ্বরের পুত্র আর অপরদিকে যারা শয়তান যারা ঈশ্বরের বাক্য মানে না তাদেরকে বলা হয়েছে শয়তানের পুত্র গসপাল ম্যাথিউ দেখেন ক্যাস নিজে বলেছে পাঁচ অধ্যায় ন অনুচ্ছেদ এবং চল্লিশ অনুচ্ছেদ পঁয়তাল্লিশ অনুচ্ছেদ এবং জোহানের তৃতীয় অধ্যায় আট থেকে দশ অনুচ্ছেদ এবং আট অধ্যায় একত্রিশ থেকে চল্লিশ অনুচ্ছেদ তো এখানে বুঝতে হবে যে এ ধরনের অসংখ্য ঈশ্বরের পুত্র বলা হয়েছে বুক অফ জেরেমিয়া দেখবেন একত্রিশ অধ্যায়ে ন অনুচ্ছেদ এবং যাত্রা যাত্রাপুস্তকের চার অধ্যায় বাইশ অনুচ্ছেদ যে ইফ্রাহিমকে প্রথম ফার্স্ট বিগটেনশন বলা হয়েছে মানে ইয়াকুব আল সাদামকে তো এই ধরনের অসংখ্য আছে বিগটেন সন সরি এখানে ঈশ্বরের পুত্র বলা হয়েছে বাইবেলে যখন ঈশ্বরের পুত্র আসছে তার মানে এই নয় যে তিনি ঈশ্বর বরং দাউদ আলা কমপক্ষে বিশ বার সার্ভেন্ট অফ আল্লাহ এ কথা বলা হয়েছে সেকেন্ড স্যামিউল তৃতীয় অধ্যায় আঠারো অনুচ্ছেদ তো সার্বিক এখানে বুঝতে হবে যখন বাইবেলে ব্যবহার করা হচ্ছে ঈশ্বরের সন্তান এর প্রকৃত অর্থ কী যখনই বলা হচ্ছে ঈশ্বরের সন্তান সেন্ট পল স্পষ্টভাবে বোকা প্রমীয় আট অধ্যায় চোদ্দ অনুচ্ছেদে বলে দিয়েছেন যারা ঈশ্বরের বাক্য মেনে চলে তিনি ঈশ্বরের পুত্র আর আট অধ্যায় একচল্লিশ ও চল্লিশ অনুচ্ছেদে বলা হয়েছে যারা ঈশ্বরের বাক্য মানে না তারা শয়তানের পুত্র তো জিজাসকে যদি ঈশ্বরের পুত্র বলা হয় তবে এখানে তাকে ঈশ্বরের সত্য হিসেবে বিশ্বাস করা হচ্ছে না বরং বাইবেল বলছে স্বয়ং যিনি ঈশ্বরের বাক্য মেনে চলে তাকে বলা হয় ঈশ্বরের পুত্র অথবা যীশুখ্রিস্ট হান্ড্রেড পার্সেন্ট ঈশ্বরের বাক্য মেনে চলতে তিনি ঈশ্বরের পুত্র কোনো সমস্যা নেই আর অপরদিকে যারা শয়তানের বাক্য মেনে চলে তারা শয়তানের পুত্র তো এখানে ঈশ্বরের পুত্র মানে এমন কিছু নয় যে ঈশ্বরের পুত্র মানে যে তিনি ঈশ্বর বা ঈশ্বর থেকে গর্ব মানে অর্জাত সন্তান বিঘটন সন এমন কিছু নয় তো আমরা জাহাঙ্গীর যিনি ছিলেন জাহাঙ্গীর আলম তার জবাব আমরা দিয়েছি এবং পরিপূর্ণ জবাব দিয়েছি তিনি যে বাইবেল সম্পর্কে অজ্ঞ ডক্টর জাকির নায়ককে চ্যালেঞ্জ করেছেন এটা তার ধোকা এটা দুই দিনে বই তিনি ভাতকে এখন অন্ন বলতে শিখেছেন তা আমরা জবাব দিলাম ইনশাআল্লাহ এটা ধারাবাহিক আরও জবাব আসবে আমরা ভিডিওটি খুব লম্বা করব না সংক্ষিপ্তর জন্য আমরা এই আজকের একটা পর্ব শেষ করলাম দ্বিতীয় জবাব আসবে আই এম বাইবেলে আই এম অর্থ দিয়ে তিনি প্রমাণ করেছেন যে জিজাস ক্রাইস্ট তিনি নাকি ঈশ্বর বলে দাবি করেছেন এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা আমরা চাইছি যে এই জাহাঙ্গীর আলম যিনি আছেন তিনি আমাদের সঙ্গে একদিন লাইভে আসেন তিনি মুখ ঢেকে আসে আসুক সমস্যা নেই বস্তা মুখে দিয়ে আসুক কোনো সমস্যা নেই তবে আলোচনা করুক তার গলাটা যেন শুনতে পাই তিনি কতটা বাইবেল অধ্যয়ন করেছেন সেটা তাকে জানাবো তাকে বাইবেল তো তিনি জানেন না তার জন্য আমি প্রমাণ দিয়েছি যে কমপক্ষে হাজার হাজার মানুষ সাক্ষ্য হয়েছে জিজাস ক্যাস তিনি নাবি এবং খ্রিস্ট নিজেকে নবী হিসাবে দাবিও করেছেন এবং ঈশ্বর তাকে নবী হিসেবে প্রেরণ করেছেন বরং একদমই স্পষ্ট এর চাইতে আর অস্পষ্টতা কিছু নেই তাই আমরা আহ্বান করছি যে কোনো নাস্তিক যে কোনো নতুন নব খ্রিশ্চান তারা আমাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন অথবা সরাসরি যদি আলোচনা করতে চান আলোচনা করেন তো আপনারা সরাসরি আলোচনা করবেন না নানা রকমের অজুহাত তাই ভিডিও কনফারেন্স করেন ইনশাল্লাহ ডক্টর জাকির নায়ক প্রয়োজন নেই আমাদের মতো সাধারণ যারা আছে তারা ইনশাআল্লাহ এ বিষয়ে বিস্তারিত জবাব এবং দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা যথেষ্ট মনে করি কুল জলা বলছো কুলজাল বাতিল ইনলাল বাতিলা কানা জাহুকা যখন সত্য আছে মিথ্যার সামনে মিথ্যা তখন বিলুপ্ত হইয়াছে মিথ্যা বিলিপ্ত হইবারই জন্য সুরেবান সতেরো আট নম্বর একাশি আজকে মতো আমরা এখানেই রোসটা কমপ্লিট করলাম আপনারা রোসটা উপভোগ করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও